আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবারের সবাইকে নিয়ে অনেক ভালো আছি। শুরু করতে যাচ্ছি নতুন আরেকটি ব্লগ, আশা করি ভালো লাগবে। তো আজকে আমরা সকালে নাস্তা করতে বসে গেছি। আজকে নাস্তাতে ছিল সেমাই আর পরোটা আর সাথে গ্রিন টি। তো সকালবেলা জোটপট নাস্তা করে আমি আর আমার ননদ বের হয়ে পড়েছি শপিংয়ে। আজকে যাব বাংলা স্টেশনে শপিং করতে, যেহেতু আগামীকাল চলে যাব আমরা, তাই একটু টুকিটাকি যা শপিং আছে করে নিব। যারা যারা বার্মিংহামে থাকেন তারা সবাই জানেন এখানে সবজিগুলা এত ফ্রেশ আর অনেক ধরনের পাওয়া যায়। যেমন বাংলাদেশে যেই যে সবজি আসে সব মোটামুটি সব সবজি এখানে পাওয়া যায়। তো আমরা চলে এসেছি বাংলা স্টেশনে। আজকে এখান থেকে বাংলাদেশি যা যা সবজি আমার পছন্দ অনুযায়ী ওইগুলো নিয়ে যাব, আর দেশীয় যদি কোনো ফল পাই তাহলে সেগুলোও নিয়ে যাব। তো আসার পরই আমার চোখ পড়েছে প্রথমেই সবজির দিকে। এখানে কি কত পরিমাণে যে সবজি আছে, এই যে কচুর মুখি আছে চার পাঁচ ধরনের, তারপর সিমই আছে তিন চার ধরনের। তো সব মিলিয়ে অনেক কিছু আর কি। এই যে এখানে টক বড়ই, মিষ্টি বড়ই, তারপর আপেল কুল বড়ই, আর এই তো এটা হচ্ছে পানি লাউ। তো সব মিলিয়ে আর কি কি বলবো, এখানে এমন কিছু নাই যে না নাই, সব কিছুই আছে আসলে। তো আমার পছন্দ অনুযায়ী আমি সবজিগুলো নিয়ে নিচ্ছি। আর এই পাশটায় ছিল ডাটা শাক, ডাটা শাকগুলো এত ফ্রেশ ছিল। আর এই যে থানকুনি পাতা, তো জাহেদা দেখে বলছিল আপা থানকুনি পাতা নিয়ে যাব, তো আমরা নিয়ে নিয়েছি। আর তো এই যে সবই আছে এখানে, কিছু না নাই না, বরবটি, তারপর লাই শাক যেটা, তারপর লাউ শাক, তারপর পেঁয়াজের কলি। তো এই যে বরবটি এখানে খুবই ফ্রেশ ছিল, তো বরবটিও নিয়ে নিয়েছি। তো মোটামুটি আমার যা পছন্দনীয় আমি সব কিছুই নিয়েছি একটু একটু করে। লাল শাক আমাদের এই জায়গায় পাওয়া যায়, তবে সব সময় না, দেখা যায় আসার সাথে সাথেই লোকজন নিয়ে যান। তো আমি লাল শাকটাও এখান থেকে নিয়ে নিচ্ছি, অনেক তাজা ছিল। তো এই পাশে কেনাকাটা মোটামুটি হয়ে গেছে, এখন এখান থেকে নিয়ে নিচ্ছি এই চটপটির যে মোটরটা থাকে সেটা, সেটা সব সময় পাওয়া যায় না, শেল লাগানো যেটা উপরে, তো ওইটা আমি নিয়ে নিচ্ছি দুই প্যাকেট। আর এখানে যা যা ছিল মোটামুটি সব কিছু নিয়ে এখন চলে যাব অন্য সাইডে। তো এখান থেকে একটা জিনিস নিচ্ছি, সেটা হচ্ছে আখ বা আমরা সিলেটিরা বলি কইয়ার। তো এই যে এই সিলেট আখটা নিয়ে নিচ্ছি, এটা আয়ান অনেক বেশি পছন্দ করে, তো ওইটা একটা নিয়ে যাব, খুবই ভালো ছিল তো এর জন্য নিয়ে যাচ্ছি। আয়নের খুব পছন্দের এই জিনিস এটা, তো যেহেতু বার্মিংহাম এসেছি নিয়ে যাচ্ছি। আর এখান থেকে ডাটাটাও নিয়ে নিয়েছি দুইটা। আর এই পাশটায় বিশাল বিশাল মাছ ছিল, তো মাছ নেওয়ার ইচ্ছা নেই, এই জায়গায় পাওয়া যায়, আর এইগুলো আসলে নেওয়া যাবে না, অনেক দূরের রাস্তা, আর এর জন্য মাছটা নিচ্ছি না। কিন্তু এখানে দেখলাম ইলিশ, এই যে লার্জ বাংলাদেশি ইলিশ প্রায় 18 পাউন্ড করে কেজি। তো এখান থেকে আমি দুইটা ইলিশ নিয়ে নিচ্ছি। অনেক সময় দেখা যায় যে আমাদের এখানে পাওয়া যায় ইলিশ, তো বড় সাইজের পাওয়া যায় না, তো এখান থেকে আমি দুইটা ইলিশ নিয়ে নিয়েছি। তো ইলিশ গুঁড়া কাটা হচ্ছে ওই পাশে। আর একেবারে সামনে যখন আমরা টিলের দিকে গিয়েছি তখন দেখা গেছে যে বক্স ভর্তি লিচু। তো আয়ান অনেক পছন্দ করে লিচু, আর আমার আবান সাপানো মার্শাল্লাহ অনেক পছন্দ করে। আর এগুলো ছিল আম, তো আমটা দেখে মনে হচ্ছে ভালো হবে না, তো আমার ননদ বলছিল যে আমটা নিও না ভাবি। তো এখান থেকে আমরা দুই বক্স নিয়ে নিয়েছি লিচু, আপার জন্য একটা আর আমাদের জন্য।
আর এখানে তো ওই যে অনেক খেজুর, তো সব কিছু নেয়ার পর এখন টিলে চলে এসেছি। তো টিলে এসে সব কিছু পেমেন্ট করে এখন চলে যাব। তো আজকে খুবই ওয়েদার খারাপ ছিল, বৃষ্টি, আর আমার ননদ বলছিলেন যে চলো ভাবি আজকে ইয়েতে চাইওয়ালাতে তোমাদের মজার একটা চা খাওয়াবো। তো ননদ আমাদেরকে ট্রিট দিলেন চায়ের। তো আসার পর আসলে চাটা খুবই দরকার ছিল, এত বেশি ঠান্ডা ছিল বাইরে। তো আমরা অর্ডার করে নেই চা, আর আবানের জন্য এখানে দেওয়া হচ্ছে পরোটা আর আপেল পাই। তো চাটা খেয়ে কি বলবো, এত মজার ছিল চাইওয়ালার এই চাটা। এটা ছিল সোহো রোডের চাইওয়ালা, খুবই মজার ছিল এই চাটা। তো এখানে আরো অনেক কিছু ছিল, কিন্তু আমরা গিয়ে ঘরে খাওয়া দাওয়া করব, এর জন্য আর তেমন কিছু অর্ডার করিনি, জাস্ট চাটাই বেশি দরকার ছিল। তো চাটা নিয়ে নিয়েছি, আর আবান আমাদের সাথে ছিল, তো আবানের জন্য আপেল পাই আর পরোটা দেওয়া হয়েছে, আর এইগুলাও খুবই মজার ছিল। তো চায়ের কথা কি বলবো, বারবার কিন্তু মুখে লেগেই ছিল এই চাটা, খুবই মজার। ঘরে কিন্তু আমরা সব সময় চা বানাই, কিন্তু এর মতো কখনো হবে না। তো চলে এসেছি বাসায়, আসার পরেই যে দুপুরে সব খাবার দাবার রেডি করে নিয়েছেন আপা, আজকে যাননি তারপর ভাবিও। তো আসার পর আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। তো এই যে দেখেন, গতকাল রান্না করা হয়েছে এত বড় বড় পাতিলে যে এইগুলো আসলে খাওয়া দাওয়া করে শেষ হয়নি। তো খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি, আর আজকে আমাদের দেখতে আসবেন আমার ফ্রেন্ড। তো ও ওয়েলসে থাকে, গত বছরও সে কিন্তু এসেছিল আমাদের দেখতে। তো এবারও বলছিল যে ও বার্মিংহাম আসবে, তো বলছিল যে তোমাদের সাথে দেখা করে যাব। তো এই যেই কথা, ও চলে এসেছে। আসার পর আস্তে আস্তে মনে হয় 4-5টার মতো বেজে গেছে। তো আমরা মোটামুটি সবাই লাঞ্চ করে নিয়েছিলাম, তো বলেছিলাম যে ও আমাদের সাথে খাওয়া দাওয়া করুক। তো ও বললো যে ওরা দুপুরে খাওয়া দাওয়াটা বাইরেই করে নিয়েছে। তারপর ঘন্টা খানিক ছিল, গল্প সল্প করলাম। ও তো আমার আবান সাবানকে এত বেশি পছন্দ করে, কি বলবো, মায়ের মতো, ও খুব বেশি মিস করে, বিশেষ করে সাফওয়ানকে। কিছু কিছু সম্পর্ক আছে রক্তের চেয়েও বেশি। তো নেসরার সাথে আমার সম্পর্কটা আসলে অনেক গভীর, ওকে আমি খুব বেশি মিস করি। ও আমার ফ্রেন্ড, তারপর আমার বড় বোন, সবচেয়ে বড় কথা ও সব সময় আমাকে মানে খুব বেশি সাপোর্ট করে সব কিছুতে গিয়ে, মানসিকভাবে বলেন বা ওর সাথে কথা বললে কিন্তু আমি অনেক শান্তি পাই। আর এই তো ওর সাথে অনেক সুন্দর একটা সময় কাটিয়েছি আলহামদুলিল্লাহ, বিশেষ করে বাচ্চারা অনেক বেশি এনজয় করেছে। তো এই যে চলে যাচ্ছে, আবার ইনশাল্লাহ দেখা হবে। তো যাওয়ার পর আজকে ভাইয়া ওয়েলস থেকে এসেছেন আবান সাবানকে দেখতে, যেহেতু আমাদের বাসা আসলে আমাদের ঘর অনেক দূরে, তো দেখা যায় সবার আসলে আসা হয় না। তো বার্মিংহামে গেলে সবার সাথেই দেখা হয়ে যায়। তো ভাইয়া আবান সাফানকে এই যে কোলে নিয়ে বসে আছেন, খুবই পছন্দ করেছে ভাইয়াকে। আর এদিকে আমার ননদের মেয়ে খুব সুন্দর করে কিন্তু ও বেকিং করে, কেক বেকিং, ওর ইনস্টাগ্রামে একটা পেজও আছে, এই যে আমি নিচে লিঙ্কে দিয়ে দিয়েছি, প্লম বেকস নামে একটা ওর একটা পেজ আছে। আপনারা যারা যারা বার্মিংহামে থাকেন তারা কিন্তু এই পেজে অর্ডার করতে পারেন, খুবই সুন্দর কেক আর হোমমেড কেক বলতে পারেন, খুবই স্পেশাল এটা। আর ডিজাইনগুলোও মাশাল্লাহ খুবই সুন্দর, ও নিজের হাতে বানায়। তো আমার আবান সাফওয়ান বারবার দেখছিল ও কেক বানাচ্ছিল, তো এটা দেখে সে একটা কেক আবার সাবানকে দিল যে কাটার জন্য। ওরা তো এত বেশি খুশি হয়েছে, কি বলবো, এই যে দুইজন কি খুশি, ওরা বলছিল ওদের বার্থডে বলে কেকটা কাটছে, মাশাল্লাহ, আল্লাহুম্মা বারিক।
তো এদিকে আমার ননদের মেয়েকে বলছিলাম তোমার অর্ডারের কেক গুলা কেন ওদেরকে দিচ্ছ, তো বললো যে ওরা অনেকক্ষণ ধরে দেখছে আমি কেক বানাচ্ছি, আমার কাছে খুব খারাপ লাগছিল, তো আমি চাই ওরা একটা কেক ওরা কেটে তারপর ওরা খাক, এতে আমার ভালো লাগবে। মার্শাল্লাহ, ও মানে ওদের জন্য এত চিন্তা করে আর কি। তো থ্যাংক ইউ ফাইজা, খুবই মজার কেক ছিল, আমরাও খেয়েছি কিন্তু চা দিয়ে, খুবই মজার কেক। আর হোমমেড কেকগুলো কিন্তু স্পেশাল হয়ে থাকে দোকানের গুলার থেকেও, তো ওরা মাশাল্লাহ খেয়েছে। ও কেক কাটার পর আমরা চলে গেছিলাম এক আপার বাসায়, বাবাকে বলেছিলাম যে ওনাকে দেখতে আসবো আমরা, কিন্তু আসার পর দেখি টেবিল ভর্তি খাবার দাবার আপা রান্না করে বসে আছেন। আপা ফুল টাইম জব করেন, তারপরও কিভাবে যে এত কিছু রান্না বান্না করলেন এক হাতে, মাশাল্লাহ। তো এখানে আপা রান্না করেছিলেন আলু দিয়ে একটা শুটকি, তারপর কেচকি মাছ দিয়ে রান্না করেছেন বড়ই, আর এই যে বিরিয়ানি, তারপর ছিল আরও অনেক কিছু, এখানে ছিল গরুর মাংস, তারপর হাড় চিকেন রান্না করেছিলেন, তারপর হাঁস রান্না করেছিলেন কাঁটালের বিচি দিয়ে, এটা আমার কাছে খুব বেশি মজা লেগেছে, তারপর মুখি রান্না করেছিলেন ইলিশ মাছ দিয়ে, তারপর টমেটো দিয়ে টক ছিল। মাশাল্লাহ আপা অনেক গুণী, অনেক কিছু রান্না করেছেন, আর সবগুলো খাবার মাশাল্লাহ এত মজার ছিল যে মানে মুখে লেগে আছে। তো এদিকে আপা আমাদের সাথে আর ওনার বিআই আর বিআইনকে দাওয়াত করেছেন, তো ওনাদের সাথে পরিচয় হয়ে মাশাল্লাহ আমাদের অনেক ভালো লেগেছে, খুবই মজার মানুষ ছিলেন, খুব গল্প করতে পছন্দ করেন, আর ওনাদের সাথে গল্প করে আমাদের অনেক সুন্দর সময় কেটেছে। তো এই যে আমরা সবাই বসে গেছি এখন, তো এইদিকে টেবিলে খাওয়া দাওয়া চলছে আর আমিও আমার প্লেটে খাবারটা নিয়ে এদিকে চলে এসেছি। তো আমি নিয়েছি হাঁসের মাংস দিয়ে কাঁটালের বিচি সাথে সালাদ, আর এই তো জারা লেবু আর বুম্বই মরিচ বা নাগা মরিচ। তো আমি খাবারটা খেয়ে নিচ্ছি, এত মজার ছিল সবগুলো খাবার মাশাল্লাহ। তো এদিকে ঘরে আসার পর আমরা সবাই ফ্রেশন আপ হয়ে গেছি, বাচ্চাদেরকেও বেডে দিয়ে দিয়েছি, আর এই তো ফ্লোরে বিছানা করে একসাথে সবাই এখন বসে গল্প করছি, কত কিছু যে গল্প হচ্ছে এখানে। আর এই তো এই যে ঘড়িকাটা প্রায় একটার মতো বাজে আর আমাদের গল্পই শেষ হচ্ছে না, আমরা গল্প করতে করতে চারটার মতো বেজে গেছে, কোথায় থেকে যে এত গল্প আসে, আর একসাথে হলে কিন্তু এই গল্পর মজাই অন্যরকম, আর সাথে লেট নাইট চা তো আছেই। তো এই পর্যন্তই ছিল আমার ব্লগ, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে, আর আমার ব্লগটি যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখান থেকে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।